Hey friends, assalamu alaikum. Kemon achen apnara? Asha kori shobai bhalo achen. Ajke apnader jonno notun ekti video niye eshechi. Ajke Saint Martin poribohon niye amra ajke jacchi paharer onchol Rangamati. To ajke video shurute bolte chai friends, ami apnader jonno ekti Facebook group khulechi. Ashole ei group ta ageo amader group chilo Bachi Skin BD, but ei group ta khola hoyeche shudhumatro amader subscriber ba apnader jonnoi. Apnara jara amake support koren, apnader jonnoi ei group ti khola hoyeche. আপনাদের মধ্যে যারা অনেক সময় নানা ধরনের প্রবলেমে পড়েন এবং নানা ধরনের ইনস্টলেশনের প্রবলেমে থাকে গেম খেলতে প্রবলেম ফেস করেন তারা আমাকে অনেক সময় নক করেন বাট আসলে আমি অনেক সময় খেয়াল করি না বাট অনেক সময় আসলে দেখা হয় না তাই ভেবেছি আপনাদের নিয়ে একটি আমি ফেসবুক গ্রুপ খুলব যেখানে আপনারা আপনাদের প্রবলেম পোস্ট করবেন বা আমাদের একটা ফ্যান ক্লাব গ্রুপ থাকবে তার জন্য এই গ্রুপটি খোলা হয়েছে তো যারা আমার সাবস্ক্রাইবার যারা চান আমার সাথে সবসময় থাকতে সাপোর্ট করতে অবশ্যই গ্রুপটিতে জয়েন করবেন I just wanna go, go, go to the deep end. I just wanna go. Hey friends, my number one Kalluson is back with another video. So, aaj camera jabo. Darao Kallus, tumi tumar intro to diso. Ekhon ami amar intro dibo. Ostad, apnar abar intro ki? Apni holen Mokles bhai, apnar abar kisher intro? Amar moto kapni superstar, moi na number one Kalluson. Apni abar ki? Nana bari amar bhula. আমি হলাম মোটকা পোলা মানো ইয়া না মানো আমি হলাম মোটকা পোলা মকলেস ভাই ও ভাই জীবনে প্রথম দেখলাম নিজের মোটকা পোলা এটা নিয়ে অনেক গর্ববোধ করতেছ ওস্তাদ আপনি তো গর্ববোধ কেমনে করতেছেন আমি ওই তো যা বুঝতাছি না মানে নিজের একটু মোটকা মানে নিজে যে মোটকা আপনি এটা নিয়ে আপনি এত গর্ববোধ করতেছেন আপনি গর্বে যাতে আবার গর্ভবতী না হয়ে পারেন আমার তো মাঝে মাঝে এইটাও শুনতে হয় আপনি গর্বে যদি গর্ভবতী হয়ে পারেন তারপর তো মনে করেন মিরাক্কেল হয়ে যাবে আপনার গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ড আছে না ওই যে কয়েকদিন আগে আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়েছে সেখানে আপনার নাম উঠে যাবে যে প্রথম ব্যক্তি যে গর্বে গর্ভবতী হয়ে গিয়েছে আমাদের মকলেস ভাই মানো ইয়া না মানো গর্ভবতী হবে সে মকলেস হাই হইছে হইছে অনেক ইন্ট্রো হইছে আর ইন্ট্রো দরকার নাই এন চুপচাপ যাত্রী নিতে হইব নাই তো আর এই যে চাকরি করা লাগবো না খাওয়ন দাওয়ন লাগতো না তাড়াতাড়ি সেন্ট মার্টিনে দেখছো কি সব বাত্তামিজ মানে বাত্তামিজ হলো এই বাসগুলা একশো একটু সাইড দিয়ে তো রাখবে জানে যে মগো সেন্ট মার্টিন হুন্ডাই স্পেশাল বাস এটা আইবো তা একটু সাইড সুইট দিয়ে রাখবো না না সব মনে কর নিজের মানে বাপের সম্পত্তি সব মনে কর সাইড সুইট কেউ সাইড না দিয়েই গাড়ি রাখে একে যাইব তাড়াতাড়ি আহেন 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 কি আমি ডাকতে শিখা এক আল্লুস তুই ডাক আমি হলাম ড্রাইভার না না ওস্তাদ সমস্যা নেই আপনি চাইলে ডাকতে পারেন কদিন পর যান আমি ড্রাইভার হয়ে যাবো আপনি হেল্পার হয়ে যাবেন তখন তো আপনার এইসব ডাকতে হবে এগুলো প্র্যাকটিস করেন আর এই যদি নাও প্র্যাকটিস করেন ভবিষ্যতে আপনার ভিক্ষা চিক্ষা করে খাইতে হইব একটু প্র্যাকটিস তো থাকতে হইব এক টাকা দেন ভাই দুই টাকা দেন ভাই তিন টাকা দেন ভাই এটা যদি প্র্যাকটিস এখনতেই না করেন ভবিষ্যতে বুড়া বয়সে কেমনে এই ভিক্ষা করে খাইবেন কন আপনার শরীর আপনার তো শরীরও মোটকা পোলা আপনার তো প্রতিদিন দুই কেজি ভাত লাগবে দুই কেজি ভাত আপনার কিনতে হলে ভিক্ষা তো তিন বেলা করতে হবে এটা তো করতে হবে ওস্তাদ থাক সমস্যা নাই আমার বাড়ি আহেন আপনারে দুই মিনিট বাদ দিয়ে দিই মনে বা চাইল দিয়ে দিই মনে সমস্যা নাই এক সপ্তাহে সপ্তাহে এন এক সপ্তাহে আপনারে দুই মিনিট করে চাইল দিয়ে দিই মনে দেখতে দেখতে আমরা নারায়ণগঞ্জের অনেক কাছে চলে এসেছি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছি তো এভাবে কিরে এত জোরে টান দিল ওস্তাদ টান দেন ঢুম্মা চালে ঢুম ওস্তাদ তোমার ঠিক করতে হবে তাদের টান দেন মামুনরে ধরতে হবে তাদের টান দেন ওস্তাদ ঢুম্মা চালে কিরে কিরে কি রে ওস্তাদ আপনি কি জীবন ও জীবন ধরে কি গাড়ি চালানো শিখবেন না একটা সামান্য হীন বাস আপনার ওভারটেক করে চলে গেছে আর আপনি ঢুম্মা চালে আমি কত এক্সাইটেড নিয়ে ঢুম্মা চালে ঢুম ঢুম করতেছিলাম আর আপনি এরকম মাইরা দিলেন এটা কোনো কথা দেখ কার্লোস আমার এনে কিছু করা ছিল না তো হঠাৎ করে ডাইনে দেখে একটা বাম পোস্ট এন গাই খেয়ে গেছে ক এনে আমি কিছু করতে পারবো ক আমার তো আমি তো চেষ্টা করেছি কেমনে ওইটাকে ওভারটেক করা যায় এখন দেখে যে দেশ ট্রাভেলস আমার ওভারটেক করে চলে গেল কিন্তু আমি কি করবো ক আমি তো চেষ্টা করি চেষ্টা চেষ্টা কিন্তু হইতেছে না আমি তো আসলে ছোটবেলা খেলনা গাড়ি চালায় আসলে গাড়ি চালানো শিখছি কিন্তু এত বুঝি নাই খেলনা গাড়ি তো ধুম্মা চালে দিলেই চলে যেত কিন্তু এই গাড়ি তো মোটর করে একটু দিলেই গাইগু থাকে না আমার তো কিছু করার নাই বুঝছো তাহলে ড্রাইভিং এ আইছেন কেন আপনি বাস চালাইতে আইছেন কেন অন্য কোনো পেশায় যেতেন ড্রাইভিং এ আইছেন কেন ওস্তাদ আমি তো বুঝি না আপনি কেন চালে আইছেন ড্রাইভিং এ
আরে অন্য কোথাও তো কষ্ট আছে ড্রাইভিং তো খারাপ বইছে দেখি কয় এই শুনি নিয়ে এই আমি একটা মোটকা পোলা না আমার মোটকা পোলা এটা নিয়ে আমি কত দূর কি করব হাঁটতে চলতে তো কষ্ট আছে কিন্তু বাসে তো সারাদিন বইয়া থেকে আর ছেলেটা চাপ তাই না এটা আপনি এমনও দিনে চার পাঁচটা এমনও অ্যাক্সিডেন্ট করেন বাকি মানুষের লেগে আনকমন হলেও আমার লেগে এটা কমন বিষয় হয়ে গেছে মানে মানুষের প্রতিদিন দুইবার বাথরুমে যায় এটা মানুষের লেগে করম মানে কমন অনেকে একবার যায় অনেকে দিনে একবারও যায় না যাগো কষা হয় যেরকম আমারও আপনার লেগে কমন হয়ে গেছে মানে আপনি যে প্রতিদিন এই যে অ্যাক্সিডেন্ট করেন আইতে যেতে এটা আমার লেগে কমন হয়ে গেছে এ কার্লোস তুই কি শুরু করছস দিনে কষা পাতলা এগুলো কি শুরু করছস এগুলো কইস না কইলে আমার বাথরুমে হয়ে পড়বো ওস্তাদ আমি তো জানি আপনার কষা আপনার আইবো না আপনার যে কষা এটা আমি জানি আপনার বই একদিন ফোন দিয়ে আমারে কইছে আপনার কষার অবস্থা আপনি দিনবেলা মনে করেন কি কয় যে হোটেলে যাইয়া একদম পচা ডাইল খাইবেন পচা ডাইল খেলে দেখবেন আপনি আপনার ডিরেক্ট হয়ে যাবো তো অনেক কন্ট্রোলই হইব না তো কষা নিয়ে কোনো টেনশন আছে কষার ওষুধ দিলে একদম হোটেলে যাই পচা ডাইল খেলবেন দেখবেন এমনি ডাইরেক্ট হয়ে গেছে কার্লোস তুই কিন্তু বেশি কথা কস মনে করেন আমি যেরকম ট্রাই মেরে মাঝে মাঝে দেখছি না যখন আমারও কষা হয়েছে আমিও ট্রাই মেরে দেখছি একদম মনে করেন 100% কাজ মনে করেন হোটেল থেকে বাইরে যেতে পারবেন না দেখবেন আপনার পেটে চাপ পড়ে গেছে হোটেলের বাথরুমে যাই আপনার পড়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্যালাইন খাবেন দেখবেন আপনার ডাইরেক্ট কইটেই রয়েছে তো কোনো সমস্যা নেই এই বিষয়ে কোনো ধরনের যদি সাহায্য চাই অবশ্যই আমাকে কল করবেন ওস্তাদ দেন আমাকে আরেকটা সেন্ট মার্টিন ভাই ও সেন্ট মার্টিন ভাই ভালো আছো আরে ওস্তাদ ডেরেক মারতে কইছি এমনি আরে সেন্ট মার্টিন ভাইটা চলে গেল একটু কথা কমু সেন্ট মার্টিন ভাইয়ের লগে এটা হলো হাবিব ভাইয়ের গাড়ি হাবিব ভাই চালাইতেছেন ভাইয়া দেখেন একই কালারের সেন্ট মার্টিন আমাকে এক লগেই বাসে দিছিল ও হাবিব ভাই আস্তে টানেন দেখেন হাবিব ভাই ড্রাইভিং দেখছেন কি সুন্দর ড্রাইভিং এক টানে মনে ঢুমটুর মতো ঢুম থ্রির মতো চলে গেছে আর আপনার এক মোটকা পোলারে নিয়ে আমি মানে মোটকা ওস্তাদ নিয়ে গাড়ি চালাইতেছি নিয়ে আপনার বাড়েই তো সামনের চাক্কা একদম ডেবার হয়েছে আপনার কারণেই তো গাড়ি চলে না কার্লোস তুই কিন্তু মোড়ে শুধু অপমান করতেছিস তুই কিন্তু এভাবে মোড়ে কিন্তু অপমান করতে পারোস না এই দেখ আমাকে বাইর কাছে আমরা চলে আইছি হাবিব ভাই কি অবস্থা আরে সেন্ট মার্টিন চালাইতেছ নাকি ওকে ওকে দেখাইবো দেখাইবো আরে এনা নাকি এনা ওরে এনা ওস্তাদ দেখাবো দেখাবো করে চিল্লায় না সাইডে সুইডে কয়টা বাড়ি গেছে দেখছেন গাড়ি তো মনে হয় আজকে ডেন পেন্ট করানো লাগবে আপনার হাতে গাড়ি এসেছেন আপনার হাতে যে গাড়ি আছে সেই গাড়ি ডেন পেন্ট একদিনই করানো লাগে নতুন গাড়ি দিল ওই নতুন গাড়িও ডেন পেন্ট করতে হবে আপনারা তো মনে করেন সব জায়গায় থেকে টাকা দেওয়া উচিত গ্যারেজ থেকে কারণ আপনার কারণে বাস মালিককে অনেক ক্ষতি হয় প্রতিদিন এই গ্যারেজ মালিককে টাকা দেওয়া লাগে আপনার এই গাড়ি নষ্ট করেন গাড়ি ধাক্কা খাওয়ান আর এরপরে গ্যারেজে যায় ঠিক করা লাগে তো ফ্রেন্ডস এখানে একটি বড় দুর্ঘটনা ঘটেছে এনা মামা দুর্ঘটনার কবলে পড়েছে পাশের পাশে শ্যামলী বাসের একটি সরি শ্যামলী বাস না একটি প্রাইভেট কারের মেয়েকে দেখতে দেখতে ওই যে প্রাইভেট কারটা পড়ে রয়েছে সে আসলে গাছের ওই পাশে উল্টে পড়ে গেছে তো সবাইকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো সমস্যা নেই সবাই সুস্থ আছে কিন্তু এনা মামাকে বলবো এনা মামা ঠিক না পাশে যে গাড়ি যাবে গাড়ি দিয়ে মেয়েদের উকি মারা উচিত না সে গাড়িটাও অ্যাক্সিডেন্ট প্রাইভেট কারটাও অ্যাক্সিডেন্ট হইলে আপনিও উল্টে গেলেন এটা কোনো কথা এত কষ্ট করে বাস মালিক আপনাকে বাস দেয় আপনারা যদি এরকম উল্টা পাল্টা চালান তাহলে কি হইব অবশ্য আমার লগেও এক পাগল আছে মানে আমার ওস্তাদ সেও এরকম পাগলামি করে বাস চালায় কিন্তু কি আর করবো ভাগ্যে এখন পড়ছে কপালে সেটা নিয়েই জীবন কাটাইতে হইতাছে এই কষ্টেই জীবনটা কাটবো কার্লোস আমার খাতা কলমটা একটু দে তো ওস্তাদ আমি বুঝি না আপনি খালি ড্রাইভিং এর সময় খাতা কলম চান কেন এত খাতা কলম দিয়ে করবেন কি আপনি বেশি কিছু না ওই তোর নাম্বার গুলো একটু কাটবো যে কটা নাম্বার কাটা যাবে প্রতি নাম্বারের জন্য 10 টাকা করে তোর স্যালারি থেকে কাটা যাবে না না ওস্তাদ আমি ভালো আছি ওস্তাদ ওস্তাদ আমি তো আপনার লগে মজা টজা করে চুপ কইছি ওস্তাদ ওস্তাদ আপনি এসব মাইন্ড নেন কেন আরে ওস্তাদ আপনি এরকম করেন না ওস্তাদ আপনি জানেন আমার স্যারা গিনজি স্যান্ডো গিনজি আজ 2 বছর যাবত ছিঁড়া 3 জায়গাতে ফুটা হয়ে গেছে 3 জায়গাতে ইন্দুরে কাটছে 4 জায়গায় ইন্দুরে পায়খানা করছে এটা আমি করতেছি ওস্তাদ এরকম করেন না ওস্তাদ একটু স্যালারিটা বাড়ায় দিলে একটা নতুন স্যান্ডো গিনজি কিনবো ওস্তাদ এরকম করেন না আমি আপনার ভাইয়ের মতো ওস্তাদ আমি আপনার সন্তানের মতো ওস্তাদ তাইলে আমি তোর মুখে তো আমার প্রশংসা শুনতে চাই আমি তোর মুখে একটু প্রশংসা শুনতে চাই তোর মুখে প্রশংসা না শুনলে আমার ভালো লাগছে না আরে ওস্তাদ আগে কইবেন না আমি এখনই আপনাদের প্রশংসা করতেছি মানো ইয়া না মানো এই হলো মোটকা পোলা মকলেস ভাই
আরে মানো ইয়া না মানো, এই হচ্ছে আমাদের মোটকা পোলা মকলেস ভাই। ওস্তাদ কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পাহাড়, পাহাড়গুলো দেখতেই তো ভাল লাগে ওস্তাদ, বুঝছেন? একদম মনে করেন মনটা খুবই জোড়ায় যায়, মনটা প্রশান্তি প্রশান্তি পায়। এত সুন্দর পাহাড়, ধান খেত, কি সুন্দর শস্য খেত, তাই রে শস্য খেতে ছোটবেলা যে ওস্তাদ কত গেছি, এখনো শস্য খেত দেখলে বুঝছেন মনটা মনে করেন পুরো অস্থির অস্থির করে, শস্য খেতে যাইতে ইচ্ছা করে, শস্য খেতে কত ফুল ছিটতে যায় যে ওস্তাদ ভাবর খাইছি, লাঠি দিয়া মাইর খাইছি, তারপরও গেছি যাই একটু ছবি টবি তুলতে গেছি, আরো কত মজা করছি বুঝছেন ওস্তাদ, খুবই ভালো লাগতো ওস্তাদ। আপনি ওস্তাদ বেশি কথা না করে সুন্দর মতো আপনি কোনো কথা এদিক ওদিকে তাকান, আপনি গাড়ি চালান, আমি প্রকৃতি দেখতেছি, আমার একটু এনজয় করতে দেন, এনজয় ঠিক আছে? আপনি সুন্দর মতো গাড়ি চালান, সাইডে 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 সেন্ট মার্টিন পরিবহন ইজ কামিং, সাইডে 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 কেউ ডাইনি পামে ই করবো না, কিরে কিরে আরে চিকদানা বিচিকদানা, আরে চিকদানা বিচিকদানা হয়ে গেল ওস্তাদ, এর কি হলো? কার্লোস আমিও তো বুঝলাম না, হঠাৎ করে বাস ড্যান্স শুরু করছে, আমার কোনো দোষ নাই, সত্যি আমি এবার কোনো জায়গায় গাড়ি লাগাই নেই, আমি কিচ্ছু করি নাই কার্লোস, বিশ্বাস কর, আরে আমার কথা বিশ্বাস কর কার্লোস, আমি কোনো জায়গায় কিচ্ছু করি নাই, একা একাই গাড়ি ইচিকদানা বিচিকদানা করছে। না 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 আমি আপনার উপর বিশ্বাস করি না, আপনি নিশ্চিত কোনো জায়গায় গাড়ি লাগাইছেন, নাই তো ইচিকদানা আবার ইচিকদানা বিচিকদানা, আরে এইও ডিসকো ইও বিও, আরে উপর নিচে ডিসকো ডিসকো উপর নিচে ডিসকো ডিসকো, আরে ই ইচিক বিচিক ইচিকদানা বিচিকদানা ইচিকদানা বিচিকদানা ইচিকদানা বিচিকদানা ইচিকদানা বিচিকদানা। দেখছোস গাড়ি একা একাই যৌবন আমার লাল টমেটো গানে নাচতেছে, এটা কয় এটা আমার দোষ, এটা গাড়ি একাই নাচছে রে, এটা আমার দোষ না, গাড়ির সাসপেনশন মনে ভাঙ্গা সুরে গেছে রে, এর লেগে এরকম গাড়ি নাচতেছে, আবার ঠিক হয়ে গেছে, দেখছোস দেখছোস, তাহলে বিশ্বাস করছোস কার্লোস, আমার তো দোষ ছিল না। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, আপনি গাড়ির উপর এতই অত্যাচার এতই অত্যাচার করছেন যে গাড়ি আসলে আপনার কি কয় উল্টাপাল্টা কাজ করতেছে, গাড়ির সাসপেনশন সবই ভেঙ্গা পড়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতে দেখতে আমরা চট্টগ্রামের কাছে চলে এসেছি, এই হচ্ছে চট্টগ্রামের ওয়েলকাম গেট, ওয়েলকাম কার্লোস ওয়েলকাম, দেখছেন উপরে সাইনবোর্ডও টানায় রাখছে ওয়েলকাম কার্লোস ওয়েলকাম। আসলে মোর ফ্যান্স ফলোয়ার্স আপনারা যেখানে আছেন মোরে খুব ভালোবাসা দিতেছে, মই যেখানে যে আপনারা ওয়েলকাম ওয়েলকাম করতেছেন সেটি আমার খুবই ভালো লাগতেছে, আমার মনটা প্রশান্তি প্রশান্তি হয়ে যাইতেছে, সমস্যা নেই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো চট্টগ্রামে আমরা চলে এসেছি, চট্টগ্রামে কিছু মানুষকে নামিয়ে দিয়ে আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের মূল টার্গেট রাঙামাটির উদ্দেশ্যে চলে যাব। তো আসলে চট্টগ্রামের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি, আমাদের ওস্তাদ আমাদেরকে নিয়ে যাচ্ছে, অবশ্য ভালো ড্রাইভিং করে না তারপরে কোনো উপায় নাই, মানে বলে না যে নাই মামাতে কানা মামা বলো, আমাদের কাছে কোনো ড্রাইভার নাই, নাই মামাতে কানা মামা বলো, তাই আপাতত আমাকে ওই মোটকা পোলা মকলেস বাইরে দিয়ে আমরা চালাইতেছি। কার্লোস দেখছো কি সুন্দর রোড, রাঙামাটি যার রোড গুলোই তো অস্থির সুন্দর, মানে দেখলে ইচ্ছা করতেছে বাসটা সাইডে রেখা বসে বসে শুধু পাহাড় থেকে দৃশ্যই দেখি। ওস্তাদ কথাটা কিন্তু আপনি মন্দে করেন, আসলে আমাদের এই বাংলাদেশটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে, মানে আসলে বাইরের কান্ট্রি কি কি ইউরোপ আমেরিকা, মানে আমাদের দেশে যে সিনারিগুলো রয়েছে বা আমাদের দেশে যে পর্যটন খাতগুলো রয়েছে এগুলো উন্নত করলে বাইরের দেশের মানুষ একসময় আমাদের দেশে আসবে, এই রাঙামাটি থেকে বা এই যে বান্দরবন সাজেক কিন্তু যাবো ওস্তাদ, মোর কিন্তু খুব ইচ্ছা সাজেক যাবো ওস্তাদ, প্লিজ 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 মোরে কিন্তু সাজেক নিয়ে যাইতে হবে। সাজেক যাবি? আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্যান্সরা যদি কমেন্ট করে যদি বলে যে মকলেস ভাই আপনার সাজেক যান, অবশ্যই সাজেক যাব। তো ফ্যান্স আপনারা যদি চান সাজেক যাওয়ার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাজেক যেতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আমরা সাজেক যাব। ফ্যান্স তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে কিন্তু নালে কিন্তু মকলেস ভাই যাইব না, তাই বেশি বেশি করে তোমরা কিন্তু কমেন্ট করবে, মোর খুব ইচ্ছা সাজেক নিউ মার্কেট দেখার। আসলে মই শুনছি ওখানে কিন্তু প্যান্ট সস্তায় পাওয়া যায়, একটা পোলায় পোস্ট করছিল যে ঢাকা নিউ মার্কেটের থেকে সাজেকি নিউ মার্কেটে নাকি ভিড় বেশি, তো আসলে সাজেক যাওয়ার আমার খুব ইচ্ছা, ওখান থেকে কয়টা প্যান্ট আর কয়টা স্যান্ডো গেঞ্জি কিনে নিয়ে নেবো, তাই কিন্তু প্যান্টস আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন কিন্তু। তো ফ্রেন্ডস অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল রাঙামাটি চলে এসেছি, একটি সুন্দর যাত্রা অতিক্রম করে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে, অর্থাৎ আমাদের ওস্তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা রাঙামাটি চলে এসেছি। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এই পর্যন্তই, মকলেস ভাই আসলে ওই যে হোটেলের যে বুদ্ধি দিছিলাম আসলে ওই হোটেলের ডাল খেয়ে মকলেস ভাই ডাইরেক্ট হয়ে গেছে, আমি বেশিক্ষণ বাস চালাইতে পারতেছেন না। আমি এখন যাবো রেস্ট করবো ঘুমাবো, তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং নেক্সট এপিসোড কোথায় যাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি লাইক করবেন, এবং নাম্বার ওয়ান কার্লোস অন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য।
টাকার 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 টাকা টাকা টাকার 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 টাকার।